তুমি আমি তোমাকে রুমে কত খুঁজলাম চলো চলো আঙ্কেল শোনো আমি আমি তোমার সঙ্গে বেয়াদবি করেছি আঙ্কেল আঙ্কেল আমাকে ক্ষমা করো চলো আচ্ছা চলো সরি বাবা আমি একটা কাজে যাচ্ছি তো কাজটা শেষ করে আসি তারপরে আমি যাব ঠিক আছে না 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 তুমি বললে না মাছের ভাষা শিখাবে ভাষা শিখতে অনেক সময় লাগে চলো তো চলো হ্যাঁ মাছের ভাষা শিখতে অনেক সময় লাগে আমি সময় দেব কিন্তু এখন ছোট একটা কাজ আছে না এটা শেষ করে আসি তারপর যাব হুম আমি যাব তোমার সঙ্গে এই ছেলে তুমি যাও বাবা প্লিজ আঙ্কেল ও কোথায় যাবে বিয়ে করতে তুমি বিয়ে করবে আমি আমি আমিও বিয়ে করব আঙ্কেল তুমি বিয়ে করবে চলো আমরা সবাই বিয়ে করি না আজকে বিয়ে করি এই তুমি যাও এখান থেকে তুই যা তুই যা এখান থেকে তুই মার তোর মাথা রাখি বলবো তোর মাথা রাখি বলবো ফালতু ফট না আমাকে যেতে বলে কেন ও আমাকে কেন যেতে বলে শান্ত না যেতে বলে তুমি যাবে না তুই থাকো আমি যাচ্ছি না আমি তুমি যাবে না তুমি এখানে থাকো শান্ত শান্ত হও বাবা তুমি যাও না আমি আসি ওরো আসো আসো ওরো যাও আমি না আসো তুই যা তুই ওখানে যা বাবা প্লিজ मन हमारे अंडारे उचित ওনাকে বিশ্বাস করাতে হবে যে ওনার মা বাবা আর বেঁচে নেই আর ফিরে আসবে না যতদিন উনি এটা বিশ্বাস করবে না ততদিন উনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন না বিশ্বাস করা মাত্রই উনি স্বাভাবিক জীবনযাপন করা শুরু করবে আপনি যখন বলছেন তাহলে হবে এবং সেটা আপনিই পারেন আসলে সময় লাগবে অনেক সময় লাগবে প্লিজ আপনি সেই সময়টা দিন আপনাকে ভালো করে তুলুন আপনি যা চাইবেন তাই দেব দেখুন আমি আমি সময় দিতে পারবো কিন্তু খুব অল্প সময়ের জন্য বাট লং টাইমের জন্য আমি একটা ব্যবস্থা করে দিব সব সময় আসলে আমি থাকতে পারবো না প্রবলেম হচ্ছে আমার বিয়ে ঠিক হয়েছে আজকে ছেলে দেখা হয়েছে আমি যে দুই তিন দিন এখানে আছি আমি ওনার সাথে কথা বলবো বাকিটা অন্য একটা ব্যবস্থা করে দিব অবশ্যই কিন্তু আই এম রিয়েলি ভেরি সরি আমাকে ক্ষমা করবেন আর আমার নাম্বার তো আমি আপনাকে দিয়েছি ঢাকা গিয়ে আমার নাম্বারে ফোন দিবেন আমি ওর একটা ব্যবস্থা করে দিব আপনি চিন্তা করবেন না এইসব নিয়ে আমি এখন উঠি বাবা ও বাবা বাবা মা শুনতে পাচ্ছেন না মা এ কাঁদছেন কেন ছি কাঁদতে হয় তোমার বিয়ে হয়ে গেছে ঠান্ডা রাখতে হবে কথা বলার আগে চিন্তা করে কথা বলতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গুড আপনি আপনার মা বাবার সাথে কথা বলছিলেন মা বাবা কথা বলে না কেন আমি ওদের দেখি ওরা আমাকে দেখে না আমি এত ডাকি জানো ওরা শুনে না মা বাবাকে কানের ডাক্তার দেখাতে হবে হ্যাঁ
আচ্ছা, আপনার কাজ করতে ইচ্ছে করে না? এই যেমন ধরেন ব্যবসা, চাকরি, ডাক্তারি, তারপরে আপনার চাচা যেরকম কাজ করে সেরকম কাজ করতে ইচ্ছে করে না? করে। তাহলে কাজ করেন না কেন? মা বাবা আসে না, এমনও তো হতে পারে। আপনি কাজ করেন না দেখি আপনার মা বাবা আসে না, হতে পারে না? তাই তো। তাহলে এইবার ঢাকায় গিয়ে আপনি কাজ করবেন। ওকে ওকে, এবার মা বাবাকে নিয়েই যাব, তুমিও যাবে। আমি কোথায় যাব? আমাদের সাথে সারা জীবন। তুমি সারা জীবন আমাদের সাথে? সারা জীবন? হ্যাঁ, থাকবে। না, আমি তো আপনার সাথে সারা জীবন থাকতে পারবো না। আমার মা বাবা আছে, তারা তো কান্না করবে, তারা কষ্ট পাবে না? না না না, তুমি যাবে, তুমি আমাদের সঙ্গে যাবে, সারা জীবন থাকবে তুমি। আমি বলেছি না, মাথা ঠান্ডা, অস্থির হওয়া যাবে না, চিন্তা করে কথা বলতে হবে। গুড বয়। শোনো, আমি কি 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 ব্যাপার, বিয়ে করব। আপনি বিয়ে করবেন? লজ্জা পাচ্ছেন কেন? এত লজ্জা পেলে বিয়ে করবেন কিভাবে? তাকান তাকান আমার দিকে। না না, কেন লজ্জা কাটুক, লজ্জা কাটলে বিয়ে করবেন? আচ্ছা ঠিক আছে, এখন বলেন তো মেয়েটাকে? নীলান্টি। নীলান্টি কে? আমাদের পাশে পাশে, অনেক বড়। তাই আমরা দুজন বিয়ে করব, নীলান্টিকে আমি আর বড় কাকু। নীলান্টিকে বড় কাকু বিয়ে করবে? হ্যাঁ। আপনিও করবেন? আমিও, আমরা সবাই। খুব ভালো নীলান্টি।